হাই আমি রূপম এখন কথা হবে হাসিন দিলরুবা ছবির ট্রেলার নিয়ে ট্রেলারটা আজকে সকালবেলা এসেছে কিন্তু কথা অনেক দেরিতে হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে আজকে অনেক কন্টেন্ট এসছে ওটিটিতে সানফ্লাওয়ারের মতো সিরিজ এসছে লুপিন চ্যাপ্টার টু এসছে অপরদিকে হটস্টারটা ছবি এসছে বাংলাদেশের ডাক সাইড অফ ঢাকা এসছে অনেক কাজ এসছে আজকে তো সেগুলো দেখা আমি ট্রেলারটা দেখেছিও অনেক পরে তো ট্রেলারটা কেমন লাগলো তো যারা ট্যালেন্টের ভক্ত এটা আন্দাজ করতে পারবে যেখানে ক্যারেক্টারাইজেশনের মধ্যে ওটা ছাপ রয়েছে আচ্ছা এখানে যে গল্পটা শুরু হচ্ছে সেটা প্রথম দিকে না খুব নিরীহ খুব স্বতস্পুক্ততা বা বলা যেতে পারে আমাদের চরিত্রগুলো দেখে খুব ইনোসেন্ট মনে হচ্ছে যে একটা স্মল টাউন লাভ স্টোরি এটা বিক্রান্তের সাথে তাপসিপান্ন ওই দুজনের অ্যারেঞ্জ ম্যানেজ হচ্ছে এবং বিক্রান্ত তাপসিকে খুব ভালোবাসে কিন্তু গল্পটা তখন থেকেই বদলাচ্ছে যখন হচ্ছে তাপসিপান্ন ড্রিম ম্যান বিক্রান্ত নয় কিন্তু বিক্রান্ত কিন্তু তাপসিকে খুব ভালোবাসে এবং একটা ব্লাস্ট হচ্ছে যেখানে বিক্রান্তে শুধুমাত্র হাতটুকু পাওয়া যাচ্ছে তো এই সম্পূর্ণ খুনটা কে করছে কার এটা সম্পূর্ণ প্ল্যান এবং এখানে হর্ষবর্ধন রানে যাকে বলা হচ্ছে যার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তাপসি তো সে কোথায় এবং এই সম্পূর্ণ বিষয়টা ইনভেস্টিগেট করছে হচ্ছে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার আরে সিআইডির না সরি সিআইডির না হচ্ছে আদিত্য শ্রীবাস্তবা তো কেমন লাগলো এই ট্রেলারটা তবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে দিক সেটা হচ্ছে প্রথমে একটা গল্পের বইয়ের কথা বলা হচ্ছে এবং সেখানে একজন রাইটারের কথা বলা হচ্ছে তো এখানে হর্ষবর্ধন রানের যে ক্যারেক্টারটা বা ওর ওপর যেরকমভাবে দোষ যাচ্ছে আমার কোথাও একটা কি মনে হচ্ছে এটা যদিও খুব মানে আগে বলা হয়ে যাবে যে ও কি সত্যি সত্যি মানে রক্তে মানুষ না ও একটা চরিত্র কারণ এত মিশুরে একটা ক্যারেক্টার ঠিক সেরকমভাবে যেরকমভাবে লেখকের এখানে কোনো রকম রূপ সারা ট্রেলারে উল্লেখ করা নেই তো হতে পারে সেটা এবার দেখা যাক কেমন হয় সম্পূর্ণ এই ছবিটা এবং এই ট্রেলারটা খুব দুর্দান্ত করে বানানো হয়েছে তাপসিপান্নু বলি বিক্রান্ত বলি বা হর্ষবর্ধন বলি প্রত্যেককে গ্রে মনে হচ্ছে আমি টিজারের ক্ষেত্রেও বলেছিলাম যদি একটা ছবির ক্ষেত্রে গল্পের প্রোটাগনিস গল্পের অ্যান্টাগনি সবাইকে আমাদের এক লাইনে ফেলতে ইচ্ছা করে তখন কিন্তু ছবি দেখার যে ভালো লাগাটা সেটা আমাদের কাছে বেশি বেড়ে যায় এবং এখানে তাপসি চাউনি তফসি কি করবে না বোঝা যাচ্ছে না এবং ওর যে সংলাপগুলো ঠিক আছে ওই সম্ভোগ এবং সংযোগ নিয়ে অসাধারণ এবং সব থেকে ভালো লাগলো যখন বিক্রান্তের ওই ট্রান্সফরমেশান যে আমার রোজ ইচ্ছা হয় তোমাকে খুন করে দিই দারুণ এবং হর্ষবর্ধনকে এখানে বেশি রিভিল করা হয়নি হয়তো ছবিতে তার একটা মেজার পোর্শন রয়েছে তবে এই তিনজনের প্রশংসার ভিড়ে আমরা যাকে হারিয়ে ফেলবো সেটা হচ্ছে আমাদের সিআইডি খ্যাত আদিত্য শ্রীবাস্তব আমার তার কাজ খুব ভালো লাগে এবং আমার মনে হয় খুব নিউজ একজন অ্যাক্টার যাকে আরও মানে বেশি কাজ দেওয়া হলে ঠিক হতো সে খুব ভালো একজন অভিনেতা এবং এই ট্রেলারের ইউএসপি হচ্ছে এই ট্রেলারের ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা দারুণ করে ডিজাইন করা হয়েছে ট্রেলারটা এতটাই সুন্দর করে বিল্ড করা হয়েছে যেখানে কালার কারেকশন রেডি স্টোন প্রত্যেকটা ক্যারেক্টার খুব খুব এক্সাইটেড আমি ট্রেলারটা দেখে দেখা যাক কেমন হয় এই ছবিটা এই ছবিটা কিন্তু প্রথমে তাপসিপান্নুকে অফার করা হয়নি এই ছবিটার যে আইডিয়াটা কোর কনসেপ্টটা এটা কানিকাধিলন অনেক আগে শুনিয়েছিল তাফসি পান্নুকে তখনই সে নিজেই করতে চেয়েছিলো কিন্তু মেকারসরা বহু অ্যাক্ট্রেসকে অ্যাপ্রোচ করে করে তারপরে আবার তার কাছেই ফিরে আসে তো যাই হোক যার চরিত্র তার কাছেই তো কেমন লাগলো ওই ট্রোলারটা তোমাদের সেটা অবশ্যই জানিও আমার তো ট্রোলারটা খুব ভালো লেগেছে একটা গান রয়েছে ভালোবাসার সেই গানটা হচ্ছে রিভেঞ্জের আলটিমেটলি সেটাও বেশ ভালো লাগছে এবং দেখা যাক ছবির মধ্যে আলটিমেটলি অ্যান্টাগনিস্ট কে কারণ একটা গল্প এক একজন এক এক রকমভাবে বলে কিন্তু সত্যিটা সম্পূর্ণরূপে আলাদাই এটাই হয়তো ছবির আলটিমেটলি দিক তো দেখা যাক কেমন হয় এই থ্রিলার ছবিটা তো এই ছিল আমার রিয়াকশান যারা এই ছবির থ্রুলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে এগুলো অবশ্যই করে দিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নিজেদের খেয়াল রেখো জনত আমাদের পাশে আছে লাভ ইউ অল বাই বাই টেক কেয়ার